আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ভিডিও অনলাইন এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আপনাদের দেখাবো এসএসসি দু হাজার বাইশ সালের রসায়ন এমসিকিউ সমাধান তো এটা হলো নাম্বার গহ সেট তো এক নম্বরই শুরু করি তো এক এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া নেয় যেগুলো পরবর্তী ভিডিওতে সলিউশন করা হবে এখন সমাধান করা হচ্ছে আর যেখানে উত্তর যেগুলো আছে এগুলোই দেখা হয়েছে এবং এগুলো নিয়ে ভিডিও করা হয়েছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা সবগুলো সমাধান পাওয়ার জন্য তো নাম্বার দুই থেকে শুরু করি আমি হ্যাঁ তো দুইশো মিলিয়ে দ্রবণের কত গ্রাম সোডিয়াম হার্ডঅঅক্সাইড দ্রবিত থাকলে এর গণমাত্রা বেশি মোলার হবে আর সঠিকোত্তর হবে নাম্বার খার তারপর এখানে একটা উদ্দীপক আছে তারপর উদ্দীপকেরটা সঠিকত্তর নয় তারপর নাম্বার চার যোগ ডিজারিত হয়ে প্রথম যে যোগটি তৈরি করে তার কার্যকরী মূলক হচ্ছে সঠিকত্তর হবে নাম্বার ক তারপর নাম্বার পাঁচ নিচের কোন যোগটি গঠন করলে প্রতিটি পরমাণু আর্গনের বিন্যাস লাভ করে সঠিকোত্তর হবে নাম্বার গ নাম্বার ছয় নিচের কোনটি বৈদ্যুতিক পরিবে সঠিক উত্তর হল নাম্বার গহ নাম্বার সাত কোনটি অযুগ যুগে সঠিকোত্তর হল নাম্বার গহ নাম্বার আট বিক্রেটি কোন জায়গায় তৈরি আর উত্তর হবে নাম্বার খ তারপর নাম্বার নয় প্লাস্টিক বোতল তৈরিতে কোন পলিমাটি ব্যবহার করা হয় আর উত্তর হবে নাম্বার ক পলিফ্রোপিন নাম্বার দশ পেট্রোলিয়ামের আংশিক প্রাতন একুশ ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন অংশ পৃথক হয় উত্তর হবে নাম্বার গ্রহ বিক্রিয়ায় বিক্রিয়াশের আয়ন প্রমাণ অবস্থায় গত উত্তর হবে নাম্বার গ্রহ আটচল্লিশ দশমিক আট লিটার তারপর নাম্বার বারো তো নাম্বার বারোটা সঠিকোত্তর দেওয়া নেই নাম্বার তেরো চোদ্দো পনেরো তো এগুলো সঠিকোত্তর করা হচ্ছে পরবর্তী ভিডিওতে এগুলো উত্তর দেওয়া হবে তারপর নাম্বার শত নিচের কোনটি উর্ধবাতীয় পদার্থ উত্তর হবে নাম্বার খ নাম্বার আঠারো নিচের কোনটি ব্যাপনের সময় অপেক্ষাকৃত বেশি আর উত্তর হবে নাম্বার ক তারপর নাম্বার উনিশ নাম্বার উঠে নাম্বার বিশ হিলিয়ামের নিউক্লিয়াসের কয়টি প্রোটন থাকে সঠিক উত্তর হবে নাম্বার খ দুইটি প্রোটন নাম্বার একুশ একুশ দোকানে নাম্বার বাইশ ইলেকট্রনের আদানের পরিমাণ সঠিকোত্তর হবে নাম্বার খ তারপর নাম্বার তেইশ নাম্বার তেইশ এর সঠিকোত্তর হবে নাম্বার খ তারপর নাম্বার চব্বিশ নিচের কোন যুগটি রঙিন হয় সঠিক সঠিকোত্তর হবে নাম্বার গ তারপরে নাম্বার পঁচিশ ক্যালসিয়াম ফসফেট যুগের অপেক্ষাকৃত আণবিক বর তো এটারও উত্তর দেওয়া হয়নি এখানে প্রায় পনেরো থেকে পনেরোটার মতন উত্তর দেওয়া আছে আর দশটা বা এগারোটা এগুলো পরবর্তী ভিডিওতে জানানো হবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর পরবর্তী ভিডিওতে সবগুলোই সঠিক উত্তর দেওয়া হবে কিন্তু এই ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন